নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রা। আশা করছি সবাই ভালো আছেন। আমি নূপুর, আজ চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে সাথে নিয়ে যাব মাহেশের রথ দর্শন করাতে। আর যেতে যেতে শোনাবো মাহেশের রথের রোমাঞ্চকর সব কাহিনী। হিন্দু মতে পুরী চারধামের অন্যতম, একে শ্রীক্ষেত্রও বলা হয়। আমাদের বঙ্গে শ্রীক্ষেত্র হলো হুগলি জেলার মাহেশ। ঐতিহ্যের দিক দিয়ে পুরী রথযাত্রার পরই যা স্থান। মাহেশকে বলা হয় নীলাচল, অর্থাৎ নতুন পুরী। মাহেশের রথযাত্রা উৎসবকে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম উৎসব হিসেবে গণ্য করা হয়। প্রতি বছর 2 লক্ষের বেশি ভক্তের সমাগম হয় এই উপলক্ষে। কথিত আছে জগন্নাথ দেবের ভক্ত শ্রী চৈতন্য দেব একবার পুরী যাত্রার পথে মহেশের মন্দির পরিদর্শনে এসে অচৈতন্য হয়ে পড়ে যান। তারপর থেকেই এই জায়গার নবনামকরণ হয় নীলাচল। হুগলি জেলার জিটি রোডের ধারে 600 বছরেরও বেশি দিন ধরে ঐতিহাসিক সাক্ষী বহন করে চলেছে এই মাহেশের মন্দির। কথিত আছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক সাধুকে পুরীর জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতে দেওয়া না হলে তিনি মন মরা হয়ে আমৃত্যু অনশনে বসেন। তখন তার স্বপ্নে আসেন প্রভু জগন্নাথ এবং তিনি জানান তিনি স্বয়ং তার হাতে ভোগ গ্রহণ করতে চান। এবং তিনি আরও বলেন সাধু যেন অনশন তুলে মাহেশে যান। বিগ্রহ তৈরির জন্য নদীর জলে নিমকাঠ পাঠাবেন বলে তিনি সাধুকে আশ্বস্ত করেন। মাহেশ গঙ্গার তীরে শুরু করলেন সাধনা। এক ঝড় বৃষ্টির রাতে হঠাৎ তিনি জলে ভাসমান অবস্থায় একটি নিমকাঠ পেলেন, যা দিয়ে সাধু বলরাম জগন্নাথ সুভদ্রার মূর্তি তৈরি করে মন্দিরে প্রতিষ্ঠা করলেন। 1797 সালে কৃষ্ণরাম বসু একটি রথ দান করলেন এই মাহেশের মন্দিরে। রথটি জীর্ণ হয়ে পড়লে তারই ছেলে গুরুপ্রসাদ 1798 সালে নতুন রথ বানিয়ে দিলেন। 1884 সালে রথযাত্রার দিন রথটি আগুনে পুড়ে যায়। তখন কৃষ্ণচন্দ্রবাবু মার্টিন বার্ন কোম্পানিকে দায়িত্ব দেন লোহার রথ বানিয়ে দেওয়ার জন্য, সেই সময় যার দাম ছিল 20 লক্ষ টাকা। 1885 সাল থেকে ওই রথ একইভাবে টানা হচ্ছে। রথযাত্রার দিন রথটিকে জিটি রোডের উপর দিয়ে 1 কিলোমিটার দূরে অবস্থিত মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। আবার উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে সেটা মন্দিরে ফিরিয়ে আনা হয়। রথটির উচ্চতা 50 ফুট, 12টি লোহার চাকা আছে আর বর্তমানে রথটিতে মোট 9টি চূড়া রয়েছে। হিন্দু মতে পুরীর জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানাটা যেরকম পুণ্যি বলে মনে করা হয়, সেরকমই মাহেশের রথে দড়ি ধরে টানাকেও পুণ্যির কাজ বলে মনে করা হয়। আর ঠিক সেই উদ্দেশ্যে হাজার হাজার দর্শনার্থী মাহেশের রথ দর্শন এবং দড়ি ধরে টানার জন্য এখানে ভিড় করেন। মাহেশের মন্দির থেকে জগন্নাথ দেবের মাসির বাড়ি পর্যন্ত 1 কিলোমিটার রাস্তার দুধারে আয়োজিত হয় বিশাল বড় রথের মেলা। এই রথের মেলা দেখতেও বহু দর্শনার্থী আসেন। আর রথের মেলায় এলে পাঁপড় ভাজা জিলিপি খাবো না সেটা হতে পারে না। আর তাছাড়া রয়েছে ফুচকা, বাদাম ভাজা, বিভিন্ন পকোড়া, আইসক্রিম, আর কত ধরনের রাইড দেখুন, নাগরদোলনা, টয় ট্রেন, কাঠের নাগরদোলনা, বাচ্চাদের বিভিন্ন রাইড, তাছাড়া আছে মিষ্টি পানের স্টল, বিভিন্ন শোপিস, মাটির পুতুল, কাঁচের বাসন, কাঁচের চুড়ি, বাচ্চাদের খেলনা, ফ্লাওয়ার বাস, বিভিন্ন পাথরের মূর্তি, যা চাইবেন তাই পেয়ে যাবেন এই মাহেশের রথের মেলায়। তবে হ্যাঁ, ভিড় কিন্তু অত্যন্তই বেশি হয়, তাই একটু সাবধানে চলাফেরা করবেন, নিজের জিনিসপত্র সামাল দিয়ে রাখবেন আর বাচ্চা কাচ্চার হাত ছাড়বেন না ভুলেও। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন প্রেস করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান পেতে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জমি আনন্দ করুন, মেলায় ঘুরুন, খাওয়া দাওয়া করুন। আর আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ রথযাত্রা।